খেলপ্রেমী রাইজলৈ লৈ আহিছো এক আনন্দৰ খবৰ, কিয়নো যি গভীৰ উৎকণ্ঠা আৰু উদ্দীপনাৰ অন্তত যি জলেশ্বৰ আঞ্চলিক ফুটবল টুৰ্ণামেণ্টৰ যি ফাইনেল মেচ অনুষ্ঠিত হ'বলৈ গৈ আছে, সেই ফাইনেল মেচৰ দিন আৰু তাৰিখ নিৰ্ধাৰণ কৰা হৈছে। কমিটিয়ে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব আপোনালোকৰ সন্মুখত। মই দেখুৱাইছোঁ যে ইয়াক জলেশ্বৰ আঞ্চলিক ফুটবল টুৰ্ণামেণ্টত যিসকল কমিটিৰ বিষয়ববীয়া আছে তেওঁলোক উপস্থিত আছে। তেওঁলোকে আনুষ্ঠানিকভাৱে ফাইনেল মেচৰ যি কাৰ্যসূচী সেই কাৰ্যসূচী ঘোষণা কৰিব। আৰু পুনে পুনে মই জলেশ্বৰ আঞ্চলিক ফুটবল টুৰ্ণামেণ্টৰ যিগৰাকী সম্পাদক আছে আৰু তেখেতৰ ওচৰলৈ যাম, ৰকিমুল্লা। ৰকিমুল্লা কি ক'ব, যিহেতু আমি বিশেষ সূত্ৰে জানিব পাৰিছোঁ যে জলেশ্বৰ যি ফুটবল টুৰ্ণামেণ্টৰ ফাইনেল মেচ, সেই ফাইনেল মেচৰ দিন তাৰিখ ইতিমধ্যে কমিটিয়ে চূড়ান্ত কৰিছে, গতিকে কি কি শুভ সংবাদ দিব? হয়, পোনপ্ৰথমে ধন্যবাদ জনাম মই জলেশ্বৰৰ সকলো ফুটবল প্ৰেমী ৰাইজক। আৰু প্ৰথমতে মই কৈছিলোঁ আজি তিনিদিনৰ পৰা মই ৰাইজক এঠাইতে জনাই আছোঁ, তথাপিও আজি অলপ জনাই সুখী হৈছোঁ এই যে টেকোনাৰ যোনটো টেকোনা দলৰ এফ চিৰ যোনটো অধিনায়ক আমাৰ লগতে আছে, কেপ্টেইন সৰু ভাইটি, কিন্তু তেওঁলোকৰ অলপ আপিত্ব আছিলে বা তেওঁলোকৰ অলপ দৰখাস্ত আকাৰে আমাক কিবা এটা জনাইছিলে যে আমাৰ ডেটটো অলপ চেঞ্জ কৰিব লাগে, যদিও আমি আগতীয়া কৰি কিন্তু আমি দৰ্শকক জনাইছিলোঁ 20 তাৰিখে আমাৰ বাহাল থাকিব। তো যি নহওক, আজি আমাৰ বুজাবুজি হ'ল। আমাৰ নিচিনবোৰ মানুহখিনিও কালি আহিছে, ইহঁতেও আপিত্ব দেখাইছিল। তাৰপিছতে আমি ইহঁতক মেনেজ কৰি বা কথাখিনি পাতি যে অন দিনত যে আমি দিব নোৱাৰিম, স্কুল কলেজৰ কথা আছে, আমাৰ যিমান অতিথিসকল আহিব সেইসকলৰ উদ্দেশ্য সন্মুখত ৰাখি আমি ৰ'ব বিয়াৰ 20 তাৰিখ, অহা 20 তাৰিখ, নৱেম্বৰৰ 20 তাৰিখ আমি এইটো বাহাল ৰাখিছোঁ। আজি নতুন আনন্দিত হৈছে এইকাৰণে যে দুটা দলৰে মানুহখিনি বুজি পাইছে আমাৰ বেদনাখিনি বা আমাৰ কি কাৰণত আমি ডেটটো হেৰফেৰ কৰিব নোৱাৰিলোঁ। ইয়াৰ কাৰণে মই টেকোনাৰ কেপ্টেইনক ধন্যবাদ জনাম, মিচিংপুৰৰ কেপ্টেইনকো ধন্যবাদ জনাম। তো এই 2-3 দিন যদিও জনাইছিলোঁ, আজি জনাই মই নথৈ আনন্দিত, বহুত সুখী হৈছোঁ যে আজি আনুষ্ঠানিকভাৱে মানে বুকু ফালি আমি মানে কৈ আছোঁ যে আপোনালোকৰ এই 20 তাৰিখ ৰাইজৰ যোনটো 20 তাৰিখ চয়েজৰ 20 তাৰিখ এইটো বাহাল থাকিল। আপোনালোকে আহক, খেলা উপভোগ কৰক, অগণন মানুহৰ ভিৰ হ'ব, হেজাৰ হেজাৰ ৰাইজ আহিব। যদিও এই কমিটিৰ ফালৰ পৰা পোন প্ৰথমৰ পৰা মোৰ কোৱা আছিলে আপোনালোকে সহযোগিতা কৰিব লাগিব, এই খেলা চলাই নিয়াৰ ক্ষেত্ৰত যিখিনি দায়িত্ব কমিটিৰ আছে ঠিক একেদৰে দায়িত্ব আপোনালোকে ল'ব লাগিব, প্ৰত্যেকজন মানুহ এজন এজনকৈ সদস্য হ'ব লাগিব, এয়ে মোৰ কথা। হয়, মই DC ছাৰক জ্ঞাত কৰাইছোঁ কমিটিৰ ফালৰ পৰা, গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট আৰক্ষী অধীক্ষক ভি ভি ৰাকেশ ৰেড্ডি মহোদয়ক আমি মানে জ্ঞাত কৰিছোঁ বা চিঠি আকাৰে জনাইছোঁ। তেওঁ কথা দিছে আমাৰ কাশ্যপ ডাঙৰী আহিব, ৰহিম ভাই আহিব, ৰহিম জেব্ৰান, আৰু বহুত অতিথিসকল আছে বহুত। পোনে পোনে আমি জলেশ্বৰ আঞ্চলিক ফুটবল টুৰ্ণামেণ্টৰ যিগৰাকী সভাপতি আছে, জলেশ্বৰ গাঁও পঞ্চায়তৰ সভাপতি হয় তেখেত জয়নাল আব্দিন মোল্লা, তেখেতৰ পৰা আমি আনুষ্ঠানিকভাৱে যে আজিৰ দিন তাৰিখে এই ঘোষণা সম্পৰ্কে আমি কিছু শুনিম। দাদা, যিহেতু আপোনালোকে কমিটিৰ ফালৰ পৰা ফাইনেল মেচৰ দিন তাৰিখ চূড়ান্ত কৰিছে, গতিকে আপোনালোকে কি ধৰণৰ খেলখন অনুষ্ঠিত হ'ব, কাৰ্যসূচী কেতিয়াৰ পৰা আৰম্ভ হ'ব, মূল খেল কেতিয়াৰ পৰা আৰম্ভ হ'ব, ৰাইজ যথেষ্ট অপেক্ষাত আছে, গতিকে আপোনাৰ মুখেৰে ৰাইজে শুনিবলৈ অপেক্ষা কৰি আছে। ধন্যবাদ। আমি নিউজ চেনেলক, আমি এইবেলি জলসার আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের উদ্যোগে যি খেল জলসা উচ্চতর মাধ্যমিক খেলপথারত আয়োজন করা হয়েছিল, আমি ইতিমধ্যে অশেষ কষ্ট করে আমার বিভিন্ন দল বা সংগঠন সহযোগিতার মূলে আৰু যিবিলাক দল আনুষ্ঠানিকভাবে আমার 32টা দল এই খেলতে এবার অংশগ্রহণ করেছিল, আমি সর্বপ্রথমে এই 32টা দল যেহেতু অশেষ কষ্ট করে আমাক খেল দেখাইছে এই দলবিলাকক আমি জলেশ্বর আঞ্চলিক ফুটবল কমিটির উপর আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করল। তারপর ইতিমধ্যে আমি এই খেলত 2টা দল চূড়ান্ত পর্যায় ফাইনালত উপনীত হয়েছি। ফাইনালত উপনীত হওয়া দল দুটা হল টেকোনা FC মানাম মিচিংপুর FC। আমি আশাবাদী অহা 20 তারিখ জলেশ্বর আঞ্চলিক ফুটবল খেলটো এটা ঐতিহাসিক দিন হৈ থাকিব। আমি জানো যে এইবেলি এই খেল দুটা খুব ভাল খেল পরিদর্শন হব। আমি সমূহ রাইজ খেলপ্রেমী রাইজক বিশেষকৈ অনুরোধ জানাও যে যাতে আমি সেইদিনা 20 তারিখ রবিবার দিনা 2 বজাত যখন খেল অনুষ্ঠিত হব, আমি সমূহ রাইজ যাতে শান্তিপ্রিয়ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখি যারা আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টক সহায় সহযোগিতার যাতে এই খেলখন আগবাই লৈ যাব পারে, আমি কমিটির ফল আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করলো আর আশাবাদী। হয়, এখেতর লগত উপস্থিত আছে জলেশ্বর আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট কমিটির কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, তেখেতর পর আমি পুনে পুনে শুনিম খেল ফাইনাল খেল কেতিয়া আরম্ভ হব, সঠিক সময় কেতিয়া? ধন্যবাদ।
রাইজক আমি আগর পরাই সহায় সহযোগিতা বিচারিম বিচারি আছো। রাইজে সহায় সহযোগিতা নহলে আমার কমিটির ফলের এইখান খেল পরিচালনা করা কোনো পক্ষেই সম্ভব নহয়। আমি রাইজের যথার্থে পুনর আমি সহযোগিতা কামনা করি। আমি ফাইনাল খেলের কার্যসূচী মতে আমি আমার কার্যসূচী তো মেন আমি 12টার পরা আরম্ভ করিম। আমি অতিথিবৃন্দকে তেনেকুয়া সময়তে ইনভাইট করিম। 12টার পরা আমি অতিথিবৃন্দক আমার স্টেজ বা যিকোনো আমার প্রোগ্রাম থাকিব সেইখানে আরম্ভ করিম। আর মূল খেলখন আমি ঠিক 2 বজার লগেলগে আমি খেলখন আরম্ভ করিম। 1 বজার ভিতর আমি প্লেয়ার সকলক আমার খেলপথত সোমাবলে নির্দেশ দিই। নিশ্চয়কই কমিটির ফলের একটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে যেহেতুকে ফাইনাল ম্যাচটো টেকোনা এফসি বনাম নিশিনপুর এফসির মাজত অনুষ্ঠিত হব, গতি কমিটির ফলের দুগী দলের দুটা দলের ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়ককে জানাইছে যে খেলোয়াড় সকল কিন্তু 1 বজার ভিতর খেলপথারত উপস্থিত হব লাগিব। আর ফাইনাল ম্যাচের যে কার্যসূচী সেই কার্যসূচী কিন্তু দুপুরিয়া 12 বজার পরে আরম্ভ হব, বা যখন অতিথিবৃন্দ আছে আমন্ত্রিত অতিথি আছে তেওঁলোকক সকলকে সকলকে জ্ঞাত করা হয়েছে যে এইখন খেল ফাইনালের যে কার্যসূচী সেই কার্যসূচী দুপুরিয়া 12 বজার পরে অনুষ্ঠিত হবে, গতি সকলকে তেওঁলোকে 12 বজাত উপস্থিত হবলে অনুরোধ জানাইছে। আর বিভিন্ন ধরনের কার্যসূচী থাকিব, খেল আরম্ভ হওয়ার আগ মুহূর্তলৈকে বহুত কার্যসূচী থাকিব, গতি সকল রাইজ যাতে 2 বজার আগত উপস্থিত হয়, খেলোয়াড়সকল যাতে 1 বজার ভিতর খেলপথারত উপস্থিত হয়, আমন্ত্রিত অতিথিসকল যাতে যথাসময়ত উপস্থিত হয়, এখন সুন্দর খেল আর ঐতিহাসিক খেল অনুষ্ঠিত হব বলে কমিটির ফলের আশা করা হয়েছে। ধন্যবাদ।